জাঁকজমকপূর্ণ মোড়ক নয়, আন্তরিকতা এখানে মূল পাত্র। সেই পাত্রকে সঙ্গে নিয়ে শুরু হোক আমাদের ছোট্ট অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত শুরু হবে আমাদের প্রম্পটারেরই নিজস্ব সঙ্গীত। Thank you.
সেপ্টেম্বর 2022 ঠিক এই দিনটাকে 2019 আমাদের এই কলাকেন্দ্র মুক্তমঞ্চ উদ্বোধন করেছিলেন মাননীয় মন্ত্রী আমার গুরুদেব নির্দেশক নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু। সেই জন্য এই দিনটা এই চণ্ডীতলা প্রম্পটারের কাছে স্মরণীয় বরণীয় এবং একটা আনন্দময় দিন। তো সেই জন্য প্রত্যেক বছর আমরা এই দিনটাকে প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপন করি, চতুর্থ বর্ষ উদযাপন এবছর। আমরা এই দিন আজকের দিনে একটু নাচ গান অনুষ্ঠান ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করি। তো আমাদের এখানে সৎপাত্র এবং সূক্ষ্ম বিচার এই দুটো নাটক আমরা আজকে মঞ্চস্থ করলাম। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে এই সূক্ষ্ম বিচার এবং সৎপাত্র, সূক্ষ্ম বিচার বলতে পারে যে আমার জীবনের যতগুলো বাচ্চা দিনে নাটক করেছি, সূক্ষ্ম বিচার আমার কাছে একটা পরম পাওনা। এই ছেলেগুলো মানে আমাদের শিল্পী, আমাদের ছেলেরা এত নিজেরা ইম্প্রোভাইজ করতে করতে নাটকটা তৈরি করেছে। এখানে আমার দায় খুব কম, কারণ আমি বলেছি তোমাদের মতো করে করো, তো ওরা নিজেদের মতো করে করেছে এবং সত্যি খুব ভালো। আজকের দিনটা আমরা আদিত্য নারায়ণ ভট্টাচার্যকে পেয়েছিলাম, অনেকদিন পর আমাদের সিনিয়র সদস্য এসেছিলেন, গান গাইলেন। আমরা সোমা চক্রবর্তী নতুন সদস্য আমাদের সঙ্গে যুক্ত হলো আজকে, তিনিও গাইলেন এবং আমাদের ছেলেরা অনুষ্ঠান করলো। আজকের দিনটা খুবই মহতিপূর্ণ হয়ে থাকুক এবং এইভাবে চণ্ডীতলা প্রম্পটার এগিয়ে চলুক। নমস্কার। আপনারা সবাই এসে গেছেন দেখছি, তা ভালো আছেন তো সবাই? হ্যাঁ, মনে করছি ভালোই তো আছে, ভালো না হলে আসতেই পারে। হ্যাঁ, তা আজ আমরা তিন নাটক দেখতে চলেছি। নাটকটির নাম জানেন? সূক্ষ্ম বিচার। এই নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, একটি হাসি মজার নাটক। পরিবেশনের আগে উপবন্ধনের সময় যদি পানি একটু ঝাল মিষ্টি টক তাহলে বেশ ভালোই জমে। হ্যাঁ, তাহলে ওই যে দেখতে পাচ্ছেন এক মনে তিনি গান শুনছেন, এক কথায় চণ্ডীচরণ তার নাম, যা ব্যাপারে তার অগাধ জ্ঞান, সূক্ষ্ম বিচারে তার বিশাল নামডাক। আর অন্যান্য প্রাণী, বস্তু, অবস্তু
বাহিরে যাবতীয় পরিবর্তন কিংবা পরিবর্তন অবস্থার যাবতীয় ভিন্ন ভিন্ন মহা মুশকিল কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হলো মানুষ অন্যান্য প্রাণী দূর হবে মশাই, এক কথায় নাম হলো মানুষ অন্যান্য প্রাণী ইত্যাদি পরিচয় উপায়। এ সম্বন্ধে তর্ক আছে। তর্ক আছে? পরিচয়, পরিচয় কাকে বলে? মশাই আমি কাউকে বলিনি, আপনি বলে দিন। পরিচয় হলো ভিন্ন ভিন্ন পদার্থে প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা। এই ঠিক তো? এছাড়া তো আর কিছু হতেই পারে না। না ও, তাহলে তুমি অস্বীকার করছো না? না না, কিচ্ছু মাত্র না। আচ্ছা ঠিক আছে, তুমি না করো, অন্য কেউ যদি করে। অন্য কেউ? কে এত বড় দুঃসাহসী আছে শুনি? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, এটা যেন স্বীকারই করি। এরপরে না আমি যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তাহলে আমার এই চেহারা পরিচয়ের উপায় নয়, আর আমার অন্যান্য লক্ষণ গুলো। আজ সম্পূর্ণ বুঝেছি মশাই, নাম কাকে বলে তার নাম গন্ধও জানি নে, আপনি বলে দিন। আমি বলবো তো সব ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থে স্বতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়, কৃত্রিম উপায়, একে বলে নামকরণ। হ্যাঁ শোনো, এটা যদি তুমি অস্বীকার করো। আমি আমি কেন? কেউ অস্বীকার করবে না। আচ্ছা কেবল তর্কের অনুরোধেও যদি করো। আরে মুসে, তর্কের অনুরোধে কেন, নিজের বাবার অনুরোধেও অস্বীকার করবো না। আমি
আমি তো চোখ ভরে ভুবন দেখি